সঙ্গীতা বিবির গায়ে নোংরা ফেলে দেওয়ায় বিবি রেগে যায়। তার এমন অবস্থা দেখে ঈশান তাকে নিয়ে মজা করতে থাকে। বিবি প্রচন্ড রেগে গিয়ে অপর্ণাকে রাঁধুনির কাজ করতে বলে। সবাই তার প্রতিবাদ করতে গেলে বিবি জানায় যে যারা বিবির কথা শুনবে না তাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অপর্ণা সবাইকে খাবার বের করে দেয়, কিন্তু বিবির সেই খাবার পছন্দ হয় না। বিবি বিভাসকে হোটেল থেকে খাবার আনতে বলে। ঈশান বিবিকে জব্দ করার জন্য হোটেল থেকে আনা খাবারগুলো সরিয়ে তাতে অপর্ণার রান্না করা খাবার ভরে দেয়। বিবি খাবার খেয়ে হোটেলের সুখ্যাতি করে। নীলাশা তাকে বলে যে এটা আসলে অপর্ণার তৈরি করা খাবার। বসুন। আপনি আমার মায়ের হাতের রান্নাই খেয়েছেন, করে ঢেকুর তুলেছেন। দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, তুই আজকাল না কিরকম যেন একটা অদ্ভুত। আমার মুখের ওপর কেউ কথা বলুক আমি পছন্দ করি না। আমার সামনে বলবে না, বলতে হলে বাড়ির বাইরে গিয়ে বলে, বুঝেছ? ঈশান, এসব করে কি কোনো লাভ হবে? হবে মা, এক মাসের মধ্যে আমি বাবাকে নির্দোষ প্রমাণ করে বাবা সবকিছু ফিরিয়ে দেব, এই বাড়িটাও। শাল গাছ, মেহগনি গাছ, সেগুন গাছ, খুব দামি গাছ, এদের অনেক দাম আছে, মানুষের কোনো দাম নেই, কোনো দাম নেই। কিন্তু মামা, তুমি চলে গেলে আমি তো একা হয়ে যাবো, তাই না? আর বিবি তো তোমাকে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে বলছে না। ঈশান, বলছিলাম এখনো বলেনি, কিন্তু বলতে কতক্ষণ? না, যা দেখছি তাতে কিন্তু আগের বিবি থেকে এখনের বিবি অনেক বেশি ভয়ঙ্কর। রাইট, কারেক্ট। আগে হাত দিয়ে কাটতো, এখন আঙুল দিয়ে কাটছে। কুচুত বিবি আসছে। কি হয়েছে নাকি? নাকি কান্না কাঁদছিস কেন? প্রবলেমটা কি তোর? প্রবলেম? প্রবলেম নো প্রবলেম, বাড়িতে বলা বারণ। শোন, বেশি নাটক করলে না বাড়ি থেকে আমি বের করে দেবো। কিন্তু বাপ, তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ আছে। অকে যে লোকেদের মতো ছাই পাশ গিলে এরকম কাঁদলে তো আমার চলবে না। সর। দেখলে, দেখলে, what's insulting? এক মিনিট, এবার শোনো। দেখো, এই যে বললে বাড়িতে বলা বারণ মালকিনকে, বাড়ি বাইরে আমরা যাই ইচ্ছে বলতে পারি। বাড়ির মধ্যে আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ঈশানের গলা না, কোথা থেকে কথা বলছে ঈশান? গণতন্ত্র গড়তে হবে, গড়তে হবে, গড়তে হবে, বিবিতন্ত্র ভাঙতে হবে, ভাঙতে হবে, ভাঙতে হবে, বিবিতন্ত্র হটাও, পরিবার বাঁচাও, বিবিতন্ত্র হটাও, পরিবার। বন্ধুগণ, আজ আমরা সমবেত হয়েছি বিবিতন্ত্রের বিরুদ্ধে। যেভাবে রাজতন্ত্র কায়েম হয় ঠিক সেইভাবে বিবি ওনার বিবিতন্ত্র কায়েম করেছেন।
সংসারে অন্যান্যদের কথা না ভেবে উনি যেভাবে হুলিয়া জারি করেছেন তাতে উনি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করছেন। হুলিয়া এটা কি উনি বুঝতে পারছেন? আমরা ওনার অন্যায় অবিচারের ভাবে আর সহ্য করবো না, 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 করবো না। তাই আজ থেকে প্রতিদিন রাত 12টায় এই আন্দোলন চলবে। যে বা যারা আমাদের মাথার উপরে ছাদ কেড়ে নিচ্ছে আমরাও তাদের রাতের ঘুম কেড়ে নেব, কেড়ে নেব, কেড়ে নেব। এই অঙ্গীকার আজ থেকে করলাম। বিবিতন্ত্র ভাঙতে হবে, গণতন্ত্র গড়তে হবে। ঈশান, বিবিতন্ত্র আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ও বিবি, কি হয়েছে? তুমি চেঁচালে কেন? ভূত দেখেছো? হ্যাঁ বিবি, ঈশান কোথায়? ঈশান কোথায় আমি কি করে জানবো? আমি তোমার ঘর থেকেই তো আওয়াজটা পেলাম। এই অন্যায়ের মাত্রা যেভাবে বেড়ে চলবে আমরা আমাদের প্রতিবাদের মাত্রা বাড়িয়ে চলবো। চলবো, 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 চলবো। আমার মাথা আর মুন্ডু নিশ্চয়ই কোথাও একটা বক্স সেট করেছে, যাও গিয়ে খুঁজে বের করো। কাকে? ঈশানকে? ধর বাবা, কথা বুঝো না কেন, ঈশানকে না, ইয়েকে, মানে বক্স, বক্সটাকে ভেঙে চুরমার করে দাও, আমি জাস্টার নিতে পারছি না। ও, তাই ভাবি শুভদা কেন বক্স নিয়ে এদিকে আসছিল। কি শুভ বক্স নিয়ে? এই কখন, কখন, কোন সময়? সময়টা তো ঠিক দেখিনি, তবে আমি একটা কাজে বারান্দা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম শুভদা হাতে একটা বক্স নিয়ে এই ঘরের দিকে আসছে। সঙ্গীতা দি বলছি, তুমি নিজে চোখে দেখেছো না? হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলছো না তো? বানিয়ে বলে লাভ কি লবঙ্গ আমার? তবে বিবি, তবে যাই বলো দিদি, তোমারই জামাই না নুনে গুণ দেওয়া না, মানে গুনে নুন দেওয়ার কোনো জায়গায়। ঠিক আছে, ঠিক আছে সঙ্গীতা, বিবি বিবি তুমি ওর কথা বাদ দাও, তুমি কি ভাবছো সেটা বলো। বুঝেছি, ঈশান চালবাজি করছে আর শুভ তার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। মানুষটা যে কবে বুঝবে কে জানে। আচ্ছা বিবি, চালটা কি গো? সেটা তোমার বোঝার দরকার নেই, চালটা কি সেটা যেমন বুঝেওছি আর কোথা থেকে চালটা ঘটছে সেটাও বুঝেছি, দেখাচ্ছি। বিবি, এটা কি হলো? কোনটা কি লবঙ্গ? আমার জান ওই বক্সটা রেখেছে, এটা না বললে পেটের ভাত হজম হচ্ছিল না, তাই তো? সে কি লবঙ্গ? এবার দিদিকে সামলে নি, তারপর তোমাকে আমি দেখাবো মজা। দিদি, বিবির বিরুদ্ধে এই সমবেত লড়াই লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। বিবির এই জুলুমবাজি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কোথায় কোথায় বাড়ির বাইরে বের করে দেওয়ার হুমকি তুমি দিচ্ছ কেন? বিবি তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে লড়াই জঙ্গি হবে, জঙ্গি হবে, জঙ্গি হবে। বিছানা ছেড়ে বিবি তুমি নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো। আমি বুঝে গেছি, বুঝে গেছি কি করতে হবে। এসব কি শুরু করেছো ঈশান? এই রে, বুঝতে পারছিস না, তোর বিরুদ্ধে বলছে, বাড়ির ভেতরে তো বলা ভারণ, এটাই হলো বাইরে আসার কারণ। তাই রে, নাই রে, নাই রে, বলছি বাড়ির বাইরে। শুভ, এত বড় সাহস তোর? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, দেখাচ্ছি তোমার আমি মজা। হ্যাঁ, ভাম, এদিকে এসো, এদিকে এসো তুমি। হুম, কি ভেবেছো নাকি মাথাটাকে ধাপার মাঠে ফেলে এসেছে নাকি? এক্ষুনি তুমি রাঁচি থেকে নামলে, তোর সম্পর্কে কি বলছো সেটা বুঝতে পারছো না? হ্যাঁ, মাথায় কি হচ্ছে, সবার সামনে কি বলছো তুমি? গেলো আই নট ক্রিকেটে। হ্যাঁ, ক্রিকেট ইজ লজ্জা অ্যান্ড শিও। শুভ, তুই আমার বাড়িতে পা দিবি না, দেখি দেখি কোন ভিকিরি তোকে জায়গা দেয়। যাও, আমার ঘরের বক্সটা খুলে বাইরে বের করে দাও। আমি এমন ঘি যে নিজের ইচ্ছে
কেউ আঙুল বেকালে উঠবো না। মানে মানে হলো নো বাড়িতে গো এন্ড নো বক্স কামিং আউট। তোমার আবার কি হলো গো শুভদা, এমন ফটোর ফটো করে ইংরেজি বলছো বড়? নতুন লাইফ, নতুন ভাষা, নতুন আন্দোলন, এসব তোমরা বুঝবে না। হ্যাঁ, আপনি তো বলেই দিয়েছেন বাড়ির ভেতরে কিছু করা যাবে না, তাই আমি বাইরেটাই বেছে নিয়েছি। দেখুন মা, প্রত্যেক মানুষেরই ভালো মন্দ বিচার থাকে, তাই বলে আপনি বাড়ির বাইরে বের করে দেওয়ার হুমকি দিয়ে প্রত্যেকবার পুতুল নাচ নাচাতে পারেন না? ইয়েস, পুতুল নাচ, পুতুল ইজ দি ইংরেজিটা যেন কি, ডল। হ্যাঁ, ডল, ডল ড্যান্সিং, নো ডল ড্যান্সিং, নো ডল ড্যান্সিং বাই হাতের ইশারা। ভালো ভালো শুভ, খুব ভালো। এই খোলা আকাশের নিচে তোর কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কারণ তুই তো আর আমার বাড়িতে পা দিবি না। কি বলছিস ঈশান, হোম নো লেগ গিভিং? মামা বাড়িতে যাবে আর আমাদের সঙ্গে স্টোর রুমে থাকবে। স্টোর রুমটা তো আপনি আমাদের দিয়েছেন, তাহলে সেখানে কে থাকবে না থাকবে এগুলো আমি ঠিক করব। স্টোর রুমে থাকো আর যেখানেই থাকো, ভুলে যেও না যে বাড়িটা আমার ঈশান। তাই তো, একদম ঠিক দিদি, বাড়িটা হচ্ছে দিদি আর বাড়ির প্রতিটা কোণাও শুধুমাত্র দিদি। তাহলে তো সারা রাত বক্স বাজবেই। ইয়েস, সারা রাত, হোল নাইট বক্স বাজবে, 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 বাজবে। সঙ্গীতা, বিভাস, তোমরা আমার ঘরে থাকবে, আমি তোমাদের ঘরে থাকবো। ঈশান, আওয়ার গেম ইজ গোয়িং আউট অফ হ্যান্ড লিটল লিটল। দিদি, দিদি তুমি আমার ঘরে যাবে? আমি সন্ধ্যে থেকে আমার ঘরটা যা সুন্দর করে সাজিয়েছি না? না বিবি, তুমি আমার ঘরে থাকবে। হ্যাঁ হ্যাঁ বিবি, বিবি তুমি আমাদের ঘরে থাকবে, আমরাই তোমার জন্য কষ্ট করব। না না না, একদমই না। বাক্সটা যখন আমার স্বামী রেখেছে আর আমি তার অর্ধাঙ্গিনী, তাহলে তার পাপের অর্ধেকটা ভাগও আমাকেই বহন করতে হবে। না না, আমার ঘরে বিবির জন্য সব কষ্ট আমি করব, শুধু আমি। বিবি আমার ঘরে থাকবে, বিবি আমার ঘরে থাকবে, বিবি আমার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে। তুমি যা ইচ্ছে করতে পারো ঈশান, শুধু একটা কথা মনে রেখো, কালকে সকালটা কিন্তু তোমার জন্য খুব খারাপ হবে, খুব। দিদি, দিদি তার মানে এই তারটা থেকে কারেন্ট সভায় গেছে। এবার দেখো কি মজা। বিভাস, কি করবো, ফিউজটা খুলে নেব? না, ফিউজ না, তারটা কেটে দাও। বুদ্ধি জব নেই গো, ওদের ওই ইয়েটা ভাঙচাল করার এর থেকে ভালো ইয়ে যাচ্ছিল না, দারুণ। সকালটা হতে দাও, তারপর দেখো কেমন শনি নাচে তোমার কপালে ঈশান। আমার একটা চিন্তা হচ্ছে ঈশান, বিবিকে তুমি যে চালটা দিয়েছো না, বাজিমাত বলা যায়। কিন্তু ঈশান, এটাই কিন্তু শেষ নয়, বিবি আর পাল্টা চাল দেবেই। আর চাল দিলেই তোমাকেও নতুন চাল ভাবতে হবে। আমি ভাবছিলাম যে তুমি এসব করতে করতে নিজের কাজটা করতে পারবে তো। এই কথাটা আজই বলুক না কেন মামা, তুমি বলো না, কারণ তুমি খুব ভালো করেই জানো যে ঈশান চ্যালেঞ্জ নিয়ে সেটা বুকে ধরে রাখে, বুক শেলফে তুলে রাখে না।
এটা একদম তুমি কারেক্ট বলেছো। বিবির ওই বাড়ি উদ্ধারের সময় আমরা তো সব দেখেছি নাকি? গরিব হয়ে মানব থেকে একটা উপকার হয়েছে জানো তো। কি উপকার? দেখো গরিবদের তো বড়লোকদের মতন ঘর বাড়ি টাকা পয়সা গয়নাগাটি কিছুই থাকে না, যেটা থাকে সেটা হলো প্রবল আত্মসম্মান আর প্রচুর সাহস। দেখো আমি গরিব হতে পারি কিন্তু আমিও কারোর চেয়ে কম কিসের, এরকম একটা ধারালো বিশ্বাস সবসময় কাজ করে। সেই জন্য আমার মনে হয় যে কোনো কঠিন লড়াই একজন বড়লোকের চেয়ে একজন গরিবের জেতার ক্ষমতা জেতার সুযোগ অনেক বেশি, কারণ তার হারানোর কিছুই নেই। তার মানে তুমি পড়ে আছো এখানে আর তোমার মন পড়ে আছে ব্রিজের ঘটনায়, তাই তো? মানে লিভিং ইন লন্ডন আর থিংকিং অফ থাইল্যান্ড। আচ্ছা ভালো ঘুমাচ্ছ ভাই? কেন ভালো ঘুম হবে না সুমন? তাই তো হতেই হবে, না হলে উপায় কি? বিবির স্লোগানে গলা দিলে গলা তো কুচুত করে উড়ে যাবে। তুমি ঠিক কি বলতে চাইছো গো শুভদা? আমি ওই মিন্টু প্রীতিকে বলছিলাম যে বিভাসের সাজেশনটাকে ফলো করতে, মানে বিবির কি করে কাছের লোক হওয়া যায়, তাহলে তোমাদের এই সংসার একেবারে সুখের হয়ে উঠবে, না হলে তো আবার ওই মামা। তুমি আবার বাজে কথা বলছো, বাস মানে কি? হ্যাঁ তোরা না আজকাল ওই মোবাইল কোম্পানিগুলোর মতন ওই কি যেন বলে ওটাকে, ওই চেকিং শব্দ চেকিং ওই রকম একটা করতে শুরু করে দিয়েছিস। আরে বাবা আমি বাঁশ বলতে যাইনি, আমি বলতে গেছিলাম হয়তো বাঁকা পথে চলতে হবে। আমি না কনফিউজ হয়ে গেছি শুভদা, কোন দিকে ঠিক থাকা উচিত সেটা না কিছুতেই বুঝতে পারছি না। তাহলে আমার কথাটা শোনো, থাকার জায়গা দেওয়া হয় তার মানে এই নয় যে তাদের ফ্রিতেও খেতে দেওয়া হয়। বিবি সরাইখানায় ভিখিরিদের আশ্রয় দেওয়া হয় কিন্তু তাদের ফ্রিতে খেতে দেওয়া হয় না। তাদের এত সাহস যে তারা বিবির টেবিলে বসে বিবির টাকায় দামি দামি খাবার খাবে, এটা তো হতে পারে না। সে অধিকার কি আমি দিয়েছি? না 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 দাওনি তো দিদি, আমি তো কখনো শুনিনি। ভিখিরিরা বাড়ির দরজায় আসবে, ভিক্ষের পাত্র নিয়ে দাঁড়াবে, আমি তাদের ভিক্ষে দেব, বাস। রাস্তার কুকুর আর ভিখিরিকে এন্ট্রি দিলে তারা যে বাড়ি ঘর নোংরা করে সেটা আমি চাই না। মা তোমার ব্যবহার আমার সত্যি অবাক করছে, কোন ভাষায় কথা বলছে আমার মা? আমি তো তোর ব্যবহারে খুব অবাক হয়েছি, আর আমার মেয়ে বা কার হয়ে কথা বলছে, কোন ভাষায় কথা বলছে, তার পতিদেবের হয়ে কথা বলছে, যে ওকে অত্যাচার করেছে, যাকে স্বামী বলে মানতে চায়নি আমার মেয়ে। তোর মা তোর চির শত্রু তাই তো? আর ঈশান আমাকে শত্রু ভাবে। তুই কি শত্রু শত্রুকে বন্ধু বানাতে চাইছিস? ফল কি হবে জানিস? মা আমি যদি যুক্তির খাতিরেও ধরে নিই ঈশান আমার শত্রু, তুমি যে ব্যবহারটা করছো সেটা কেউ শত্রুর সাথেও করে না। বিবি কারোর কথায় চলে না, বিবির কাছে তার সিদ্ধান্ত সবচেয়ে মূল্যবান। আজ থেকে চ্যাটার্জি পরিবারের কেউ এ বাড়িতে খাবে না, তাদের খাবার তাদের নিজেদেরকে জোগাড় করে নিতে হবে। বাহ দিদি ভাই বাহ, তোর এই রূপটাও কেউ আমার দেখতে হলো, কেন রে? দুমুঠো খেতে দিস বলে, পায়ের তলায় কুকুরের মতো রাখিস বলে, তাই বলে তুই আমাকে এরকম একটা নোংরা রূপ দেখাবি তোর? পারতিস তো? যেদিন আমি ছেলে বউ নিয়ে তোর দরজায় এসে দাঁড়িয়েছিলাম পারতিস তো খাবারে বিষ মিশিয়ে দিতে? তাহলে আর সহ্য করতে হতো না।
আমার তো মেরুদণ্ড বলে এই জিনিসটা নেই, তাই তোর ছত্রছায়া ফেলে তোর এই দাক্ষিণ্য ফেলে আমি চলে যেতে পারছি না। আসলে দুবেলা দুটো খাওয়ার অভ্যেস হয়ে গেছে তো, তাই তুই কিন্তু বিষটা আমাকে এখনো দিতে পারিস, দে না আমি হাসি মুখে খেয়ে দেব, খেয়ে নেব। মামা থাক না, মামা ঈশান আর ওর পরিবার আমাকে যে শ্রদ্ধা দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, যে সম্মান দিয়েছে, মানুষের চামড়া তো এখনো এখনো হলেও একটু একটু বাকি আছে, আমি সহ্য করতে পারবো না দিদি ভাই, আমি সহ্য করতে পারবো না। আপনি তো কোনোদিনই খুব একটা দূরদর্শী ছিলেন না, তাই আগামী দিনে কি আসছে আপনাকে দেখালেও আপনি দেখতে পাবেন না, তবু জেনে রাখুন উপকার হবে। সামনে এমন দিন আসছে যখন আপনি প্রত্যেকটা স্টেপ ফেলবেন আমার কথা অনুযায়ী, একদিন, দুদিন, তিন দিন নয়, আপনার প্রত্যেকটা দিনের ঘুম আমি কেড়ে নেব।